দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত খারুয়া গ্রামে মুঙ্গলি সরেন, তার বয়স 46 বছর। তার স্বামী 2012 সালে মারা গেছেন। বিগত 4 বছর হয়ে গেলেও তিনি বিধবা ভাতা পান না। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম অনুযায়ী মাসিক 600 টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। আমি জাহানারা বিবি, আর এ হলো আমার সমুদয়। আপনার স্বামী কতদিন হলো মারা গেছেন? তা 5 বছর আগে হলো। আপনার পরিবারে কয়জন লোক? ছোটার লোক আছে, এখন আলাদা আলাদা আছি। আমার সঙ্গে আমি একাই আছি। আপনি কি করে সংসার চালান? এরকম সংসার চালাই, কষ্ট করে যখন কাজ পাবো তখন খাইছি, যখন কাজ পাবো না তখন খাওয়া হয়েছে না। ওই জন্যে আমার বলছে বৃদ্ধ ভাতাগুলো দিয়ে দেন, আমাকে ব্যবস্থা করে দেন। ওটা দিয়ে কি তোমার সুবিধা হবে? সুবিধা হবে কিছুটা, ওই থেকে যখন কাজ পাবো না তখন ওইটা খাবো। এক আদিবাসী পরিবারে মহিলা মুঙ্গলি সরেন বিগত 4 বছর থেকে বিধবা আছেন। দিন আনে দিন খাই, যখন কাজ চলে তখন খাওয়ার অসুবিধা হয় না, কিন্তু মাঠের কাজ বন্ধ হলে কতদিন না খেয়ে থাকতে হয়। তিনি পঞ্চায়েতে কয়েকবার লিখিত আবেদন করার সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ভাতা পায়নি। আপনার স্বামীর কি মৃত্যু সার্টিফিকেট আছে? সব আছে, মৃত্যু সার্টিফিকেট আছে, বিপিএল আছে? বিপিএল হ্যাঁ আছে। আপনি এর জন্য কি কোনো দরখাস্ত করেছিলেন? আগে জমা করছি কাগজগুলো 2-3 বার 4 বার, তা কিছু হয় না। এই সাক্ষাৎকার নিয়ে গ্রাম পঞ্চায়েতে প্রধানের কাছে নিয়ে গেলে তিনি বলেন যে আমি এই বিষয়ে জানি না, তবে সেই মহিলা যদি আরেকবার এসে আবেদন করে তবে ভালো হয়। মুঙ্গলি সরেন খুব তাড়াতাড়ি বিধবা ভাতা পান, তার জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী মুখী হেমব্রম এর কাছে অনুরোধ রাখবেন। এর মোবাইল নাম্বার 8016532521। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।